আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আর বিশেষ করে তোমরা যারা সেনানো বিমান বাহিনীতে পরীক্ষা দিবা, যারা পরীক্ষার্থী আসো, এবং তোমরা যারা সবসময় আমার এবং আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সবসময় দেখো, তো আজকে তোমাদের সামনে আমার দুজন শিক্ষার্থীকে নিয়ে আসলাম একটু পরিচয় করানোর জন্য। কারণ তারা ময়মনসিংহ জেলা থেকে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসছে, এসে প্রস্তুতি নিয়েছে তারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য। তো ওদের কাছে আসলে ওদের প্রস্তুতির অভিজ্ঞতার কথাগুলো তোমরা যারা চিন্তা করছো প্রস্তুতি কিভাবে নিবা বা কিভাবে পরীক্ষা আগে নিজেকে যোগ্য হিসেবে করে তুলবা, তো তোমাদের জন্যই আসলে তোমাদেরকে সামনে নিয়ে আসলাম। তোমরা একটু ওদের কাছে ওদের অভিজ্ঞতাগুলো শোনো, তাহলে একটু হলেও তোমাদের কাছে একটু ভালো লাগবে এবং তোমরা কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তো প্রথম আশরাফুল তোমার কাছে আসি আজকে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। মানে সবাই কিন্তু আমাদের বেসিক্যালি ইউটিউবে দেখে আমাদের ট্রেনিং এর ভিডিওগুলো, তেমনি আশরাফুল এবং মারুফ দুজনেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে। কতদিন থেকে দেখতেছিলেন স্যার? অনেক, আমরা এই জায়গায় আসার আরো অনেক আগে থেকে আর কি আমাদের ভিডিওগুলো দেখতেছি স্যার। তো ভিডিওগুলো দেখে মারুফ, তোমার কাছে একটু জানতে চাই, ভিডিওগুলো দেখে যখন তোমরা একসাথে আসলাম ময়মনসিংহ থেকে, তো ভিডিও দেখা একটা ভালো লাগার বিষয় ছিল এবং এসে বাস্তবে এসে প্রস্তুতি নিয়ে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, ভিডিও দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং এখানে এসে আরো অনেক ভালো লাগছে, যার জন্য আমরা অনেক ভালোভাবে করে প্রিপারেশন নিয়েছি এবং আমরা সব দিক দিয়ে লেখাপড়া মুখী যোগ্যতা শারীরিক যোগ্যতা অনুসরণ করে আত্মবিশ্বাস করে স্যার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রথমবারই চাকরি হবে, সব কিছু আমাদের যোগ্যতা আদায় করেছি স্যার। মানে ওদের একটা আত্মবিশ্বাস মানে বেড়ে গেছে প্রস্তুতির মাধ্যমে। তো তোমরা যারা শুনছো একটু, ওরা কিন্তু আসলে আসছিল এক মাসের জন্য, ওরা এক মাসের জন্য কোর্স করতে আসছে, বাট এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু ওরা দুই মাস অতিবাহিত করলো, ওরা চলে যাবে আজকে ওদের কোর্স শেষ। তো দুই মাস কেন করলাম, মানে কারণটা কি, এক মাসের জন্য এসে দুই মাসের প্রস্তুতি মানে ভালো লাগা থেকে নাকি? জি স্যার, এই জায়গায় আমরা এক মাস থাকার পর আমাদের স্যার অনেক ভালো লেগেছে, তারপরে ওই ভালো লাগা থেকে স্যার ভালো লাগা থেকে আসি স্যার। মারুফ, তুমি যেমন বললা যে এখানে এসে তুমি তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, তারপর মেডিকেল কিন্তু আমরা চেক আপ করছি। আমরা যারা তোমরা যে শুনছো, তোমরা যখন আমাদের একাডেমিতে আসবা, মানে মারুফ এবং আশরাফুল্লাহ যখন আসবে, মানে আমরা কিন্তু সবারই কিন্তু একটা প্রথম মেডিকেল চেক আপ করে থাকি। তো মেডিকেল চেক আপে তো কিছু কিছু সমস্যা, ছোটখাটো সমস্যা বের হয় সবারই। তোমরাও তো দেখছো তোমাদের কোর্সমেট যারা ছিল, মানে সবার একটু কি থেকে ছোটখাটো অনেক সমস্যা বের হয়। তো যাই হোক, আল্লাহর রহমতে আমাদের পরামর্শ অনুযায়ী তারা তাদের ছোটখাটো মেডিকেলগুলো ঠিক করে নিছে, নিয়ে এখন তো একটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বেড়ে গেছে। তারপর তোমরা এই যে লিখিত পরীক্ষার যে কোর্সগুলো করলা, তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তিনটা বাহিনীর জন্য তো আমি শিখাই দিছি, তো প্রস্তুতি মানে লেখাপড়া গুলো শিখে কেমন লাগতেছে? স্যার অনেক ভালো লাগছে, আমরা এই জায়গায় আসার আগে স্যার কিছু জানতে পারতাম না পড়াশোনার বিষয়ে স্যার। এই জায়গায় পড়াশোনা জানতাম ঠিকই, কিন্তু সামরিক বাহিনী সম্পর্কে কিছু জানতে পারতাম না। এখন স্যার অনেক অভিজ্ঞতা বাড়ছে আমাদের সেনা, নৌবিমান তিন বাহিনীতে স্যার আমরা ইনশাআল্লাহ আত্মবিশ্বাস আছে পরীক্ষায় দিতে ভালো করতে পারবো। জি স্যার, ভালো করতে পারবো। ফারুক, তোমার আত্মবিশ্বাস? স্যার আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে যা বলার মতো না স্যার। আমরা ওইখানে প্রথমবার যেভাবে যে সময় অ্যাপ্লাই করছি তখন স্যার
আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি কোথা থেকে অ্যাপ্লাই করছি, যে আমি গেলে কোনো ভাবে চাকরি পাবো না, কারণ আমি নিজে আনফিট ছিলাম নাকি এটা জানতাম না। কিন্তু এখানে এসে মেডিকেল করার মাধ্যমে আমি জানতে পারলাম যে আমি অনেক ভাবে আনফিট আছি। তারপরে সব দিক দিয়ে ঠিকঠাক করে দিলেন এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য আমরা যা প্রস্তুতি নিয়েছি, শারীরিক পরীক্ষার জন্য যা প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ স্যার এই আল্লাহর রহমতে এখন মাঠে গেলে কেউ ঠেকাতে পারবে। আত্মবিশ্বাস, কারণ আমিও চেষ্টা করি তোমরা যখন আসো বা তোমরা যখন আসবা বিভিন্ন জেলা থেকে, তো আমাদের চেষ্টাটা কিন্তু শতভাগ কিন্তু আমি দিয়ে চেষ্টা করছি যে তোমরা সম্পূর্ণ নিজ যোগ্যতা চাকরি পেতে চাইলে তো আসলে কারো মাধ্যমে কিন্তু চাকরি দিতে পারবে না, পারবে না নিজের যোগ্যতায় যেতে হবে, তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। তোমরাও একটু ভালো করে শুনো যারা ইউটিউবে দেখছো, তোমাদের পরীক্ষার কেন্দ্রে যোগ্যতা প্রমাণ করতে হবে। তুমি মেডিকেলে ফিট আসো সেটা প্রমাণ করো, তুমি লিখিত পরীক্ষা পাশ করবা সেটা প্রমাণ করো, তুমি মৌখিক পরীক্ষা পাশ করবা, শারীরিক পরীক্ষা পাশ করবা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সবার যোগ্যতা যোগ্যতা দেখাইতে হবে। তো তোমরা এই যে দুই মাস শেষে চলে যাচ্ছ আজকে, মানে সোজার একাডেমির কোন বিষয়টা সব থেকে ভালো লাগলো এবং কোন বিষয়টা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছ আজকে? আমাদের ওইখান থেকে আমরা 10 বছরে যা শিখতে পারি না স্যার, এখানে আমরা এক মাসে এসে এক মাস কোর্স করলাম স্যার, ভালো লাগলো তাই আরেক মাস থাকলাম, দ্বিতীয় আমার 2 মাস থেকে যা শিখতে পারছি স্যার এই 10 বছরে স্যার আমরা তা শিখতে পারিনি স্যার, এই জন্য আমরা অনেক ভাবে গর্বিত। মানে ও যেমন আমার ক্লাসটা মিস করবে, তুমি আমার ক্লাস স্যার প্রচুর মিস করবো স্যার। বুঝতে পারছি। যাই হোক, মারুফ এবং আশরাফুল ওরাও অনেক চেষ্টা করেছে, অনেক এফোর্ট দিয়েছে প্রস্তুতিটা যাতে ওরা ভালোভাবে নিয়ে শেষ করে নিজের যোগ্যতায় এবার আবেদন করেছে বিভিন্ন বাহিনীতে। তোমরা সবাই মারো এবং আশরাফুলের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি, তাই না? তোমরা যারা আবেদন করেছো তোমরা যাতে তোমাদের স্বপ্নের যে জায়গা সৈনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সৈনিক হয়ে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত হয়, এটার জন্য আল্লাহ তাআলা সবার স্বপ্নটাই পূরণ করে দেয়, তাই না? জি স্যার। তো যাই হোক, আশরাফুল, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা যারা সোজার ট্রেনিং একাডেমিতে আসতে ইচ্ছুক বা আগ্রহী তোমরা এগিয়ে আসবা। আমাদের স্যার অনেক খুবই ভালো মানুষ, স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আর আমরা এই জায়গায় এসে অনেক কিছু শিখতে পারছি। তোমরা এই জায়গায় আসবা, যারা ভিডিও দেখছো ভিডিও যেরকম দেখছো আমাদের এই জায়গায় আসলে রংপুর আসলে অনেক ভালো লাগবে, তোমরা আসবা, ক্রুজ করে যাবা, ইনশাল্লাহ চাকরি পাবো তোমরা। তোমাদেরও চিন্তা করতে হবে যে আমি পরীক্ষায় গিয়ে বাদ পড়ে যাওয়ার থেকে আমি আগে থেকে কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে বা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক দিক নির্দেশনা মেনে সঠিক পরামর্শ মেনে পরীক্ষা চান্স পাওয়াটা কিন্তু আমি মনে করি এটা আসলে বাদুরির কাজ এবং এটা একটা বিরাট কাজ। জি স্যার, তাই না? জি স্যার। বাদ পড়ে যাওয়ার থেকে আমি প্রস্তুতি নিয়ে প্রথম মাঠে যাব, পরীক্ষা অংশগ্রহণ করে হাসি মুখে আমি এই নিয়োগপত্র নিই। জি স্যার, জি স্যার। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা ময়মনসিংহ থেকে আসছো, ভালো লাগলে অবশ্যই তোমাদের রিলেটিভ তোমাদের বন্ধু আত্মীয় স্বজন সবাইকে বলবা প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা আমাদের কাছে এসে যে নিতে হবে তা না, যে কোনো জায়গা থেকে যাতে প্রস্তুতি নিতে পারে। এবং তোমরা যে বিষয়গুলো আমাদের সোজার একাডেমি থেকে শিখে গেলাম অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করবে তোমাদের নিকটবর্তী বন্ধু বা আত্মীয় স্বজন যারা পরীক্ষা দিতে যাবে তোমরাও তাদেরকে এই বিষয়গুলো শিখাবা, এতে করে হবে কি তোমরা যে বিষয়গুলো শিখে গেলে এগুলো তোমাদের চর্চার মধ্যে থাকবে। ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, তোমরা যারা শুনলাম আমার শিক্ষার্থীরা যারা তোমরা ইউটিউবে সবসময় ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং 2021 সালে তোমরা যারা নৌবাহিনী সেনাবাহিনীতে আবেদন করেছো তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজার ট্রেনিং একাডেমিতে 1 মাস অথবা 2 মাসের কোর্সে ভর্তি হতে পারো। এখানে আবাসিক হোস্টেল রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু মনোরম পরিবেশেই এখানে সবাই থেকে কোর্স করে, আর বর্তমানে সমসাময়িক নতুন ব্যাচগুলোতে ভর্তি চলছে। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা অনেকেই অনেকদিন থেকে আমার কাছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিজিবির লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার কোন ধরনের প্রস্তুতি নিয়ে গেলে চান্স পাওয়া সহজ হবে সে বিষয়গুলোর উপরে সাজেশন চাচ্ছ, তো আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি আমি মোটামুটি সবগুলো বিষয়ের উপরে টিউটোরিয়াল রেডি করে ফেলেছি।
তোমরা সবসময় আমার ইউটিউব চ্যানেলগুলো ফলো করো, ইনশাল্লাহ আগামীতে প্রতিদিন এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, যারা দেখলা যারা বসে আসলো সবার জন্য দোয়া করি, সবাই যাতে ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে। ধন্যবাদ।